আমরা বড়ুয়ারা বেশি নিচাতিত কিশুঙ্গিত ওদের কথা বড়ুয়াদের দেশ আছে চাকমাদের দেশ আছে মুরুদের দেশ আছে মারমাদের দেশ আছে আছে কিন্তু মারমাদের দেশ আছে ত্রিপুরাদের দেশ আছে আছে এই জন্য মারমা এবং ত্রিপুরাকে যদি তোমরা ছোট মনে করো ভুল হবে এখন আমরা পিছনে পড়ে আছি মারমা ত্রিপুরা কিন্তু জাত ছোট নয় দেশ আছে তার সে ছোট জাত নয় কিন্তু সবচেয়ে বড় জাত একটা পরিচয় সবচেয়ে ভালো বৌদ্ধ জাতি তাহলে চাকমা মারমা ত্রিপুরা খেয়াল ঘুমি চাক পৌঁছে গিয়ে আর নাই সব এক হয়ে গেল আগে বলেছি এখনো বলছি সামনেও বলবো এই পরিচয় আমাদেরকে আগামীতে বিপদ থেকে রক্ষা করবে আর কোনো পরিচয় রক্ষা করবে না তোমাদেরকে আগেও তো বলছি আজকে একটু করে বললাম না এই পরিচয় শুধু বাংলাদেশে এই দশ বারো লাখ ব্রিটিশ নয় সারা বিশ্বে বহু ব্রিটিশ আছে শুধু তাই নয় স্বর্গে অনেক ব্রিটিশ আছে ব্রহ্মলোকে অনেক ব্রিটিশ আছে নাকলোকে অনেক ব্রিটিশ আছে সেই জন্য স্বর্গে চোলামণি জাতি আছে ব্রিটিশ আছে তাই ব্রহ্মলোকে দুঃশ্য জাতি আছে তারা বুদ্ধ জাতি তাই বুদ্ধি ধাতু নাক দেশে আছে নাগেরাও বুদ্ধ ধর্ম পালন করে তাই তাহলে বুদ্ধ জাতি কত বড় জাতি চিন্তা করে দেখছ তাই বৌদ্ধ ধর্মের চাইতে আর বড় কিছু নাই এটাই আমাদের আশ্রয় এটা আমাদের ছায়া দেওয়ার উপযুক্ত স্থল আর কেউ আমাদেরকে ছায়া দিতে পারবে না যারা এখন বিভিন্ন এদিকে এদিকে দৌড়াদৌড়ি করতেছে কেউ বিপদের সময় রক্ষা করবে না এই যে এখন আমরা বিপদে পড়তেছি বিভিন্ন সময় অনেক বিপদে পড়ি গুরুগণ দেবতাগণ রক্ষা করেছেন বলে আমরা এখন বেঁচে আছি আমার শিষ্যরা সবাই জানো এই রামাজাতির জায়গা বিডিআর বিজেপি এখন দখল করে নিলে হাসিনা শহীদ করে দিছে হাসিনা শহীদ করে দিছে কি একবার করা হোক হুকুম দখল করা হোক হাসিনার সাথে বড় বাংলাদেশে ক্ষমতা পান কেউ আছে নাকি তাহলে হাসিনা নিতে পারে না কেন কেন নিতে পারে না হাসিনা সই করার পর নিতে পারে না কেন হাসিনার সাথে বড় আছে যে পৃথিবীতে বাংলাদেশে নাই পৃথিবীতে আছে হাসিনার সাথে বড় কে দেবরাজ ইন্দ্রগণ তার চেয়ে তো অনেক বড় হাসিনার মতো কোটি কোটি হাসিনা তার হাতে বিষয়ে ওঠা বসা করবে প্রেসিডেন্টরা কোটি কোটি প্রেসিডেন্টরা এই উঠা বসা করবে দেবরাজ ইন্দ্রের আদেশে এই জন্য দেবরাজ ইন্দ্র রক্ষা করেছেন আজকে তাই আমরা দেবরাজ ইন্দ্রের পূজা দাও বলছি গুরুবৃন্দের পূজা দাও বলছি বুদ্ধিসত্ত্বগণের পূজা দাও বলছি বুদ্ধের পূজা দাও বলছি কেন তারাই আমাদের প্রকৃত আশ্রয় রক্ষাকর্তা বিপদ থেকে উদ্ধার করতা তারাই কেউ উদ্ধার করতে পারবে না তাই অনেকে বিশ্বাস করে হ্যাঁ হাসিনা সুই দিয়ে ফেলছে তা নিতে পারে নাই নিতে পারে নাই এটা প্রমাণিত 14 সালে কত বিপদে পড়েছিলাম আমরা তখন এখানে অনেকবার আসছে বিডিআরের ব্রিগেডিয়ার পর্যন্ত আসছে আমার সাথে বাচমক ছিল আরো কয়েকজন ছিল এখানে এখানে উঠে আসছে তারপর ওই পারে গিয়া দেখছে জায়গা কেমন তারপরে রিপোর্ট চলে গেছে খুব ভালো জায়গা হাসিনা সেই করে দিছে হাসিনার কোনো দোষ নাই এখান থেকে রিপোর্ট দিছে যে ডিসি রিপোর্ট দিয়েছেন ওই ডিসিকে আমি বলছিলাম সেই জন্য আমি তাকে বলছিলাম আপনাকে আমি আর কোনোদিন আশীর্বাদ করব না তবে বলি নাই আপনাকে আমি অভিশাপ দিয়েছি এটা বলি নাই অভিশাপ তো দেওয়ার বিধান নাই তাই বলছে আর কোনোদিন আশীর্বাদ করব না উনি রিপোর্ট দিছে এটা দিলে ভালো হবে তাই এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার পর
এই তরিকুল ইসলাম পা ভেঙে যায়, পা ভেঙে যায় তার, পা ভেঙে হসপিটালে ছবিটা তার বউ বাবাকে দেখাইছে ফেসবুকে। তার বউ বুঝে গেছে আশীর্বাদ করবে না, বলাকে ফল পাইছে। আমি বলছিলাম আশীর্বাদ করবে না, তার জামাই ফল পাইছে, পা ভেঙে গেছে। তারপর খুব ভয় পাইছে, এই জন্য আর্মিরা এখন আমাকে ভয় পায়, পুলিশে ভয় পায়, আমার সাথে বিয়া দিবি করো না দিদি কি হয়। আমি কাকে হবে না, কেন আমি অন্যায় করি না। তাই এখানে যারা আসছ সবাইকে এটাই বলতে চাই, অন্যায় করিও না, কাকেও ভয় পাবে না, অন্যায় করিও না। বিপদে পড়লে গুরুগণ দেবরাজগণ বুদ্ধিসত্ত্বগণ রক্ষা করবে। এখন সেরকম রক্ষা করতে দরকার, সামনে বড় বিপদ, সামনে আগুন চলতেছে, মনে রাখো, ভালো করে মনে রাখো। যারা এখন খুব খুশি দুঃখের দিন আসবে, যারা এখন এই করতে সে করতেছে লাভালাভি করতেছে অন্যকে কষ্ট দিতেছে, এখন যারা নিজেদের খুব বড় মনে করতেছে এরাই সবচেয়ে আগে কষ্ট পাবে মনে রাখো, এরাই আগে মরবে মনে রাখো। বৌদ্ধ জাতি পৃথিবীতে অনেক আছে, আমাদেরকে রক্ষা করতে বৌদ্ধ জাতি আসবে। খ্রিস্টান আসবে নাকি রক্ষা করতে? খ্রিস্টান থাকে ইউরোপে, ইউরোপ থেকে এখানে আসতে চীন জাপান পার হয়ে আসতে হয়, এখানে পড়তে পারে না তারা। আমাদের পাশে কারা থাকে? বার্মা, থাইল্যান্ড, তার পাশে ক্যাম্পুডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন। খ্রিস্টান নাকি তারা? এরা সব বুদ্ধি, তাই এরাই আমাদের রক্ষা করবে। মনে রাখো বুদ্ধাং শরণং গচ্ছামি কথাটা বড় অর্থপূর্ণ, আমি বুদ্ধের ছায়ায় আশ্রয় নিলাম। ধাম্মং শরণং গচ্ছামি আমি ধর্মের ছায়ায় আশ্রয় নিলাম। সংঘাং শরণং গচ্ছামি আমি সঙ্গের ছায়ায় আশ্রয় নিলাম। ছায়াতে যেমন আশ্রয় পাইলে ঠান্ডা হয়, বুদ্ধ ধর্ম সংঘ তিরত্নের ছায়ায়ও ঠান্ডা শীতল শান্তি হয়, আর কোন ছায়াতে শান্তি নাই। মনে রাখবে, তাই বুদ্ধ ধাপে 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 বলছে না, গাছের ছায়া চাইতে জ্ঞাতি আত্মীয় ছায়া শীতল, জ্ঞাতি আত্মীয় ছায়া চাইতে রাজা শাসনকর্তার ছায়া শীতল। জ্ঞাতি চাইতে ক্ষমতা আছে তো, এবং আমার আত্মীয় যেই থাক সরকার আমাকে অনেক কিছু হেল্প করতে পারে, কি সরকার অথবা রাজার রাজার ছায়া চাইতে তিরত্নের ছায়া শীতল। জ্ঞাতি আত্মীয় বিপদে একটু হলে তোমাকে একটুখানি সাহায্য করতে পারে, কিন্তু যদি এমন হয় যে আমার কোনো এক আত্মীয়কে যাবজ্জীবন জেল দিল, ফাঁসি দিল, কো আমার আত্মীয় কিছু করতে পারবে? তখন সরকার পারে, সরকার যদি মনে করে এই লোকটাকে আমরা মাফ করে দিব, তখন প্রেসিডেন্ট সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনি সই দিয়া তাকে ক্ষমা করা হইল। 16 ডিসেম্বর হ্যাঁ বিভিন্ন বড় বড় বাংলাদেশের রাষ্ট্রীয় দিবসে ক্ষমা করা হয়, ফাঁসি থেকে মুক্ত হতে পারে। তাই আত্মীয় জাতীয় সরকার রক্ষা করতে পারে, কিন্তু কেউ যদি অতীতের কর্মফলে কোনো কষ্ট পায় সরকার উদ্ধার করতে পারবে? তখন ধর্ম উদ্ধার করতে পারে। ধরো শিবু আমাদের মিতা চাকমা, এমন কর্মফল তাদের মৃত্যু ভাড়া, সরকার উদ্ধার করতে পারবে? শিবুকে তখন উদ্ধার কে করলো? তার বুদ্ধ ধর্ম সংঘ ছায়া। শিবু দান করেছে, হ্যাঁ অনেক পুণ্য করেছে, এই সকল পুণ্যের ফলে
গুরুগণ দেবরাজগণ তাকে যমরাজ থেকে কেড়ে নিয়ে যমরাজ্য থেকে আবার মনুষ্য রাজ্যে মনুষ্যকে নিয়ে আসছে। তারা পারেন, শুধু তাই নয়, আমি মরে গিয়ে যখন কুকুর ছাগল হয়ে যাব, নরকে চলে যাব, উদ্ধার করতে পারবে সরকার? তাই ওই অপায়ে কুকুর হবে, গরু হবে, ভূত প্রেত হবে, নরকে যাবে, ওই সকল দুঃখময় জীবন থেকে রক্ষা করতে পারে বুদ্ধ ধর্ম সম্পত্তি রত্ন এবং পুণ্য কর্ম। এরে রক্ষা করতে পারে, অন্যরা রক্ষা করতে পারে। সেই জন্য বলছি পৃথিবীতে আমরা কত না শরণ নিই, কত না ছায়ার তলে আশ্রয় নেওয়ার চেষ্টা করি, কোন আশ্রয় উপযুক্ত আশ্রয় নয়। বুদ্ধ ধর্ম সঙ্গ হচ্ছে সঠিক এবং শ্রেষ্ঠ আশ্রয়, আমরা সে আশ্রয় নিতে আসছি। আজকে আমরা সবাই তীরত্বের আশ্রয় নিয়েছি না, পুণ্য কর্ম করেছি। এখন ধরো কোন একটা লোক পৃথিবীতে পুণ্যকর্ম করল না, ধরো না সে লোকটা খারাপ নয়, মানুষকে ক্ষতি করে না, কিন্তু কোনো পুণ্য নাই, দানও নেই, শিরও নেই, ভাবনাও নেই, আবার ওই পাপও নেই, প্রাণী হত্যাও করে না, মিশা কথাও বলে না, পঞ্চশীল ভঙ্গ করে না, বলতো কোথায় যাবে সে? উপরে যাবে না নিচে যাবে, কোথায় যাবে? নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। কেন? এই জন্ম সে কোন পাপ করে নাই, পঞ্চশীল রাখছে, পঞ্চশীল ভঙ্গ করে নেই, কিন্তু সে শীল পালন করে না, সে বুদ্ধিস্ট নয়, এমনি পঞ্চশীল ভাঙে না। সে কথাটা বুঝছ? পঞ্চশীল যেহেতু বুদ্ধিস্ট রাখে এমন তো না, ধর্ম নাই এমন লোক তো পঞ্চশীল রাখতে পারে, মানে প্রাণী হত্যা করে না, মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা করে না, নেশা খায় না, মিথ্যা কথা বলে না, যে কোনো লোক তো মানতে পারে। এটা এটা সার্বজনীন শীল, এটা বৌদ্ধদের শীল বলে ভুল। ধরো এরকম সে পঞ্চশীল ভঙ্গ করে না, কিন্তু দারো নেই, সে মানে ভাবনা অনেক, এই লোক নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। কেন? এই জন্মই না হয় আমি পাপ করি নাই, অতীত অনেক অনেক জন্ম আছে আমি অনেক পাপ করেছি, ওই পাপের ভোলে আমি মরে গিয়া অতীতের কোন একটা অকুশল কর্ম যখন আমাকে ফল দিবে আস্তে করে নিচে চলে যাবো। আমি ভূত প্রেত প্রেত লোকে, পশু পক্ষী, কীটক লোকে, নরক লোকে, অসুর লোকে উৎপন্ন হতে পারে। ধরো কোন একটা লোক মরে গিয়া গরু ছাগল হয়ে গেল, পশু পক্ষী হয়ে গেল, কীটক লোকে পশু পক্ষীরা পূর্ণ করতে পারে কিনা? বরং তারা পাপ করে, যেমন পাখি পোকামাকড় ধরে খায়, পোকামাকড় প্রাণ আছে কি? প্রাণ নেই। প্রাণী হত্যা পাপ না পুণ্য? পাখিরাও পাপ করে। ধরো তুমি মাছ হয়েছ, বড় বড় মাছ, ছোট ছোট মাছ কি ধরে ধরে খায়, পুণ্য না পাপ? ধরো তুমি জঙ্গলে বাঘ ভল্লুক হয়েছ, সিংহ হয়েছ, সিংহ বাঘ ঘাস খায় নাকি মাংস খায়? তারা মাংস খায়, প্রাণী হত্যা করে, পুণ্য না পাপ? এইভাবে এইভাবে তুমি যদি খেয়াল করে দেখো, বেশিরভাগ পশু পক্ষী পাপ করেই জীবন ধারণ করে, তাহলে তারা সেই পশু পক্ষী জীবন থেকে মুক্ত হতে পারবে? সহজ হবে? সহজ নয়। কত কোটি 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 জন্ম ওখানে ঘুরতে হবে কেউ বলতে পারে না, অনিশ্চিত পশু পক্ষে থাকতে হবে। এভাবে হয়তো লক্ষ লক্ষ জন্ম নয়, লক্ষ লক্ষ কল্প পার হয়ে যাবে, হয়তো আমরা তোমরা যারা সেই তীর্থক লোকে আছি পশু পক্ষী হয়ে আমরা মুক্ত না হয়ে থাকবো, পশু পক্ষী হয়েই কল্প কল্পান্ত। আচ্ছা ধরো পশু পক্ষী হইলাম না, ভূত প্রেত হইলাম, অপদেবতা হইলাম,
অপদেবতা ভূত প্রেতের খাবার দাবার আছে নাকি? খাবার দাবার নেই। বেচা বিক্রি আছে নাকি? বেচা বিক্রিও নাই। ব্যবসা বাণিজ্য আছে নাই? নিজস্ব জিনিস বলে কিছু আছে? তখন তাদের জীবনটা কিরকম? শুধু ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, খাইতে চাই খাইতে চাই, পানি খাইতে পারি না, ভাত খাইতে পারি না, ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, কিচ্ছু নেই। তাই যারা ভূত প্রেত হয় তারাও অন্যায় করতে শুরু করে। তারা ভূত প্রেতে মানুষকে ধরে, মানুষকে মারে, মানুষ হত্যা করে, পাপ হয়ে পুণ্য হয়, বড় পাপ হয়। তাই প্রেত যখন মানুষ মারবে, মরে গিয়ে কোথায় যাবে? নরক চলে যাবে। এইভাবে যারা প্রেতলোকে থাকে আবার মনুষ্য জন্ম পায় না, নিচে চলে যায়। নিচে চলে গেলে যে লোক একবার প্রাণী হত্যা করবে অপায়ে ঘুরে আসতেই হবে, এই সরি নরকে ঘুরে আসতে হবে। নরকে একেবারে ওই অভিজিৎ নরক পর্যন্ত কত কল্প ঘুরে যাবে না, বছর নয় জন্ম নয়, কল্প ঘুরতে হবে, কল্প কল্পান্ত। তাই এইভাবে আমরা যদি দেখি প্রেতলোক কীর্তন লোক অসুর লোক নরক লোকে যদি উৎপন্ন হয় আর পুণ্য করার সুযোগ নাই। এখন মনুষ্য জন্মে আমরা তোমরা পুণ্য করতে পারি কি পারি না? তাই যারা পুণ্য করছো তারা বোকা নাকি বুদ্ধিমান এটা চিন্তা করো। এটা বুদ্ধিমানের কাজ, জ্ঞানীদের কাজ, এটা বুঝবার চেষ্টা করো তোমরা। অনেকে বলতে পারে ভাবতে শুধু পূজা সাত দিনে একবার, এক মাসে দুইবার, তিনবার, কি কি পাইছি? অতীতে কত কল্প কল্পান্ত পূর্ণ করি নাই, পশু পক্ষী হইয়া পূর্ণ করি নাই পাপ করেছি, ভূতপ্রেত হইয়া পূর্ণ করি নাই পাপ করেছি, নরকে গিয়া পূর্ণ করি নাই পাপ করেছি। এখন একবার তুমি মানুষ হয়েছ, প্রত্যেক দিন পূর্ণ করলো কি সেই পাপের সমান হবে? হবে নাকি? একটু ভাবো, প্রত্যেক দিন যদি পূর্ণ করো, অতীতে কল্প কল্পান্ত যে পাপ করেছ সেই পাপের সমান হবে না, সেই পাপের কোটি 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 ভাগে এক ভাগও হবে না পূর্ণ। তাহলে পূর্ণ বেশি করেছ কেন? ব্রাহ্মণ আমাদের গুটি সত্য দশ হাজার বছর ধরে পূর্ণ করেছে, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষকে খাওয়াইছে, এমন ভাত রান্না করা হয়েছিল, রান্না করা চাউল যে চাউলকে ধোয়া হয়, চাউল ধোয়ার জল একেবারে নদীর মতো স্রোত হয়েছিল, থামে না, এত বড় স্রোতের ধারা হয়ে গিয়েছিল, এত মানুষ প্রত্যেক দিন ওখানে খাইতে আসে লক্ষ লক্ষ, একদিন না দুই দিন, কয়দিন? দশ হাজার বছর রয়েছিল। ওয়েলামা ব্রাহ্মণ তখন বুদ্ধিষ্ঠতে কি বললেন? তা তো সামান্য করেছি মাত্র, দশ হাজার বছর যদি প্রত্যেক দিন তোমরা এক লক্ষ মানুষকে যদি খাওয়াও, এগুলো তো কল্পনা থেকে, আমরা তো পারবো না। আমরা দশ হাজার বছর গেল, দশ হাজার দিনও তো আমরা পারি না, দশ হাজার দিনও তো বাঁচবো না, বাঁচবো নাকি দশ হাজার দিন? হ্যাঁ, কতদিন বাঁচবো? 365 দিন এক বছর, দশ বছরে 3650, 100 বছরে 36500, মাত্র 36500 দিন আমরা বাঁচি। তার মধ্যে জোয়ার ফেতে হইতে 15-20 বছর চলে যায়, 20 বছর বয়সে নিজের ইনকাম করা পয়সা দান করতে পারেনি, পারে না, 25 বছর চলে যায়, 60-70 বছর হয়ে গেলে অকেজো হয়ে যায়, আর নিজে টাকা পয়সা নেই, তবে নিজের পয়সা দিয়ে দান দক্ষিণা করতে পারে, জ্ঞানে আসা যাওয়া করতে পারে, ধ্যান ভাবনা করতে পারে, 50 বছর এর বেশি পারে না, পারেনি, 50 বছরও তো পারে না। তাহলে 50 বছর ধরো তোমরা প্রত্যেক দিন দানশীল ভাবনায় একেবারে
রকম ধরো গোলাপা ভ্রান্তের মতো পঞ্চাশ বছর ধরে তোমরা 1000 মানুষকে খাওয়াও, তবু তো গোলাপা ভ্রান্তের সাথে তুলনা করাও তো যায় না, যায় নাকি? কোথায় তুমি 10,000 বছর লক্ষাধিক মানুষকে খাওয়াইছে প্রত্যেক দিন, আমি সেখানে 50 বছর 1000 মানুষকে খাওয়াতে পারি না? 50 বছর বাদ দাও না, সারা জীবনে তুমি 1000 করে ভিক্ষু অথবা মানুষকে 100 বার খাওয়াইছো কিনা? খাওয়াইছো? কেউ আছে 100 বার খাওয়াইছে 1000 মানুষকে? 1000 মানুষ বাদ দাও, 50 জন ভিক্ষুকে জীবনে 50 বার খাওয়াইছো কিনা? একটাও বলে পাওয়া যাবে আছে যে 50 বার খাওয়াইছে, যে বছরে একবার খাওয়ালে 50 বছর খাওয়াইছে 50 জন ভিক্ষু। এগুলো একটু ভাবতে শিখো না, একটু ভাবতে শিখো না। অথচ আমরা দিয়ে 8 ঘন্টা ঘুমাইয়া 3 রাতে 24 তিন ভাগে 1 ভাগ ঘুমের মধ্যে শেষ করে দিই, জীবনের 3 ভাগে 1 ভাগ ঘুমের মধ্যে যদি কাটাই, 60 বছরের মধ্যে আমরা ঘুমাই কয় বছর? 20 বছর ঘুমাই তাহলে, তাহলে 50 বছরে 3 ভাগে 1 ভাগ কয় বছর? 45 বছরে 15, আর 5 বছরে 16-17 বছর ঘুমাই থাকে আমরা, 50 বছর নাম দেব কোচ? একটু ভাবো, বেশি পূর্ণ করছো কিন্তু মনে করো। আমাদের অনেকে মনে করে কম পূর্ণ করি নাই, বেশি পূর্ণ করছি, খাতায় লিখে রাখো কয়টা পূর্ণ করেছ, তোমার খাতা ভরবে কিনা? খাতা ভরবে না, বেশি না 100 পেজ একটা খাতা কিনে রাখো, লিখো প্রত্যেক দিন যা করেছো লিখো, এই পূর্ণ করেছি, আজকে 6 তুলেছি, একটা গরিব মানুষকে 10 টাকা সাহায্য করেছি, বুদ্ধ পূজা করেছি, আজকে আধা ঘন্টা ধ্যানে বসেছি, লিখো 100 পিস খাতা পুরা হবে না তোমাদের, হবে হবে না? কেউ আছে নাকি হবে? তাহলে কেন মনে করো পূর্ণ বেশি? হ্যাঁ, তাই জীবনে আমরা পুণ্যের চাইতে পাপ করি বেশি, কি করি বেশি? অতীতেও পাপ করেছি বেশি, এখনো যদি পাপ করি মুক্তি বহু দূরে। মুক্তি কিন্তু চাই, নির্বাণ কিন্তু চাই, স্বর্গসুখ ব্রহ্মসুখ কিন্তু চাই, 3টা মোমবাতি জ্বালাইয়া সারা রাত অনেক কিছু কামনা করো, 3টা মোমবাতি দিয়ে নির্বাণ কামনাও করো, পাওয়া যাবে রে? 3টা মোমবাতি জ্বালাইয়া নির্বাণ কামনা করলে পাবে? হাস্যকর ব্যাপার, আমাদের মানুষেরা সেই কমে বোকা। হ্যাঁ, 3টা ফল তুলে নির্বাণ কামনা, 3টা ফল ভাত খায় হাগদি গিয়ে বলে থাকতে পারবে, 3টা ফল ভাত আর কিছু খাওয়া যাবে না, পানি খাইতে পারবে শুধু, পেট ভরবে 3টা চামচে? হ্যাঁ, এত বড় বড় চামচ হলে হবে আর কি, 3টা চামচ যদি বলা হয় এত বড় চামচ আনলে কিন্তু হয়ে যাবে, কিন্তু এটা বলি নাই চা চামচ, এত তুমি চা চামচ, এইগুলো চিন্তা করো না। ও বেশি পুণ্য করে ফেলছি, পকে পেল খাবি? হ্যাঁ, মানুষ আছে বলে কৌতু পকে পেল খাবি? হ্যাঁ, বোকা মানুষ পকে পেল খাবে না, পকে গা পাও ইউ কেন খাবি? না পকে গা পাও ইউ কেন খাবি? ও জামালে প্রিয় হয়ে যাও, ইউলো মিউলো না ইউলো কো না নাই চালো চালো খমো নিন্দে খমো চালো মো খরচ তুলে বলো, প্রত্যেক দিন যে তোমরা খরচ করছো ইহাই তোমাদের পুণ্য খর, প্রত্যেক দিন খাইতেছ কাপড় পরতেছ ইহাই তোমাদের পুণ্য খর, তোমরা পুণ্য খর করতেছ, অতীতে যে পুণ্যগুলো তোমরা করেছো এই জন্যে, এই জন্যে যে পুণ্যগুলো তোমরা করেছো এখন প্রতিদিন খাইয়া আবার খরচ করতেছ, ব্যাংকে জমা রাখলে খরচ করো না, পুণ্য জমা তোমরা খরচ করতেছ, তাহলে এই জন্যও খরচ করতেছ, অতীত জন্যও খরচ করে ফেলছ, প্রত্যেক জন্মে খরচ করতে হবে, তাহলে বেশি জমা করতে হবে না। হ্যাঁ, বেশি জমা করতে হবে না, কেন? সামান্য জমা করে অনেক টাকা আছে মনে করো। হ্যাঁ, আগেকার দিনে ব্রিটিশ পিরিয়ডে 1000 টাকা থাকলে ধনী লোক বলে, মহাজন
1000 এখন 1000 এ চা দোকানে বসা যায় না হ্যাঁ তখন তো 1000 এখন 1000 এক নয় তদ্রুপ তদ্রুপ পুণ্য আমরা করি এতটুকু এত মহাজন বলা যাবে না দুঃখী জন কেন দুঃখী জন মরলেই দুঃখ মানসিক হবে ভূত হবে প্রেত হবে আমাদের অনেক পরিচিত বান্দর মনে আত্মীয় স্বজন মরে গেছে স্বর্গে গেছে মনে করেন আপনারা শুধু সেটাই চিন্তা করবেন যারা মরে গেছে তারা দানশীল ভাবনা কতটুকু করেছে একটু বিবেচনা করে দেখেন যদি দেখেন কোথায় দানও তো নেই শীলও তো নেই কিছু নেই আপনি দেবরাজ ইন্দ্র না হলেও আপনি সব ভাষায় বলি দিবেন দানশীল ভাবনা নেই নরকে যাবে অপায় যাবে বলি দিতে পারে এটা কোনো থার্মোমিটার মাপতে হয় পুণ্য করে পর্যন্ত সহজে স্বর্গে যেতে পারলা বড় বড় ভাগ কেউ মরি গিয়ে প্রেত আমি প্রেথমার কে বলতে পারি এখানে যারা বসে আছে প্রেত হতে পারে না কে বলি যদি প্রেত হইতে চাই না নরক যেতে চাই না এমন যদি তুমি নিজেকে আশা করো কামনা করো সর্বদা পুণ্য কর্মের ভিতরে নিমজ্জিত থাকো পুণ্য কর্মে ডুবে থাকো বলছি যদি তুমি পানিতে ডুবে থাকো গরম লাগবে না ঠান্ডা লাগবে হ্যাঁ ঠান্ডা লাগবে রোদের মধ্যে যদি দাঁড়াও গরম লাগবে না ঠান্ডা লাগবে তদ্রূপ যদি তুমি সবসময় পুণ্য প্রবাহে পুণ্যের স্রোতে যদি তুমি বাস করো পুণ্য গরম ঠান্ডা তাই ঠান্ডা মনে শান্তি সুখ পুণ্য প্রবাহ পুণ্য স্রোতের মধ্যে যে বাস করে সে সবসময় শান্তির সঙ্গে থাকে শান্তির পরিবেশেই সে থাকে সুখময় পরিবেশ শান্তির পরিবেশে যদি সে লোক থাকতে থাকতে যদি মারা যায় গরমে উৎপন্ন হবে না ঠান্ডায় উৎপন্ন হবে ঠান্ডা পরিবেশে থাকে মারা গেলেও ঠান্ডা পরিবেশে জন্ম নিবে তার মানে কি যে লোক পুণ্য পরিবেশে থাকবে পুণ্য করতে 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 পুণ্যের চিন্তা পুণ্য পরিবেশ বলতে কি মাথায় শুধু পুণ্যের কথা ঘুরবে যেমন সকালে আমি কেমন বিকালে আমি রামা জাতি আবার সময় পেলে আমি বড় কেউ আবার সময় পেলে বৃষ্টি পানি দেশে দেখা এইভাবে সারাদিন কোন চিন্তা মাথায় সবরা কি স্বপ্ন দেখাও সবরা চকচন্দ দেখেছে কালকে পিলার কিরকম বসাবে কেমন ওখানে কিরকম রাস্তা বানাবে এগুলো স্বপ্ন দেখে তার মানে সে ওই পুণ্যের পরিবেশে আছে মানুষ যে পরিবেশে থাকে ওটাই সে ভাবে ওটাই সে স্বপ্ন দেখে আর আমরা তো আমরা কি স্বপ্ন দেখি মিশা কথা বলতেছি ঠকাইতেছি মানুষকে ঘুষ খাইতেছি হ্যাঁ পয়সা বানাইতেছি এগুলো স্বপ্ন দেখি কেন তোমার ওখানে তোমার মনের ভিতর এটাই করতেছে সবসময় যারা রাজনীতি করে রাজনীতির লেকচার দিতেছে পলিটিক্স এর কথা বলতেছে হাসিনার কাছে খালেদা জিয়ার কাছে দেখা করতে যাইতেছে এরা মরিলে কোথায় যাবে যারা হাসিনার কাছে যায় দেখা করতে স্বপ্নে কোথায় যাবে হাসিনার কাছে যাইতে পারে হাসিনা যাইতে পারবে ভূত হইয়া ভূত হয়ে যেতে পারবে আর কোথাও যেতে পারবে কিন্তু যে দারের কথা শিলের কথা ভাবতে ভাবতে মরবে ওই পরিবেশে থাকবে সে স্বর্গে যাবে ভালো যাবে উত্তীর্ণ হবে নিজেকে প্রশ্ন করো এভাবে পুণ্যময় স্রোতের ভিতরে তুমি ডুবে আছো কিনা তাই আমাদের বাংলা ভাষায় কি বলে জানো সমাধি করে সমাধি ওই লোককে আমাদের ভাষায় বলে সমাধি আছে অনেকে বুঝে না সমাধি আছে কি সমাধি আছে সমাধি করে এটা অর্থ সমাধি মানে কি এক মন এক ধ্যান ইহাকে বলে সমাধি তাহলে কি ধ্যান নিয়ে থাকে সে
দাল কথা শিল কথা বাবার কথা নিয়ে এসে থাকে, তাই সমাধি আছে বলতে থাকে, অন্য কথা তার মাথায় আসে না। তাই যারা সমাধিতে থাকে পুণ্যের সতী নিমজ্জিত, পুণ্য তাদের উদ্ধার করে নিয়ে যাবে তাদের সুখময় স্থানে। এখন তুমি যেই হোক, যত বড় হোক, যত ক্ষমতাবান হোক, তোমাকে পুণ্য ছাড়া কেউ রক্ষা করবে না। তোমার ক্ষমতা তোমার বন্ধু নয়, তোমার টাকা পয়সা ব্যাংকে সেটাও তোমার উদ্ধারকারী সহায় বন্ধু নয়, তোমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা স্বামী স্ত্রীও বন্ধু নয়, কেহই তোমার বন্ধু নয়। তোমার একমাত্র বন্ধুর সহায় তোমার পুণ্যকর্ম। তাই বাবা কি বলছে, কর্মই বন্ধু, কর্মই সহায়, কর্মই আশ্রয়, বলছে নাকি বলছে? বলছে বলে নাই মনে এর চুপ করে আছে যে বলছে। তবে কর্মই বন্ধু বলতে ওই দুষ্কর্মকে বলা হয়নি, দুষ্কর্ম হলে বন্ধু নয়, এ তোমাকে নিয়ে যাবে অন্য জায়গায়। পুণ্যকর্ম পুণ্য ইহাই আমাদের তোমাদের প্রকৃত বন্ধু, এই জীবনেও বন্ধু, জন্ম জন্মান্তর বন্ধু। এই জীবনেও বিপদে পড়লে পুণ্য বেশি কর, অনেকে বোকা মানুষ বিপদে পড়লে আর তার জীব ভাবনা করে না, ভুলে যায়, বলছে এখন তো অভাব, আমি কেমনে দান করবো, এখন তো অভাব, আমি সময় পাই না, বোকা মানুষ। যখন তুমি বিপদে পড়েছ, তোমার টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, তোমার টাকা পয়সা নাই, দান তো ক্ষীণ করতে পারো না, তখন তুমি দান করবে কিরকম? যাই দান দিতে পারো, এক গ্লাস জল তো দিতে পারবে, পারবে না? কেউ এর আশেপাশে বালু কাদাতে বালু ছিটাতে পারবে না, নদী থেকে বালু তুলে ছিটাতে পারবে না, ফুল গাছ লাগাতে পারবে না, ফুল জঙ্গল থেকে তুলে বুদ্ধের সামনে পূজা দিতে পারবে না। অনাথ পিণ্ডিক যখন অভাবী হয়ে গিয়েছিলেন, যে অনাথ পিণ্ডিক যেতবন বিহার তৈরি করেছিল, একসঙ্গে তিনি অভাবী হয়েছিলেন, ভিক্ষুদেরকে আর ছয় খাওয়াতে পারে, যিনি ভিক্ষুদেরকে ছয় খাওয়াতেন প্রত্যেক দিন শত শত ভিক্ষুকে, প্রত্যেক দিন যেতবন কেউ চারবার আসতেন, খালি হাতে কোনোদিন আসতেন না। এখন অভাবের দিনে ভিক্ষু সম্পর্কে আগের মতো ছয় খাওয়াতে পারে না, মাছ মাংস তো দূরের কথা, হ্যাঁ শাক ভাতও খাওয়াতে পারে না। তবুও তিনি চারবার আসেন যেতবন গেলে, খালি হাতে নয়, কি নিয়ে আসেন জানো? যখন কিছুই নিয়ে আসতে পারে না, তিনি বালি নিয়ে আসেন, বালি, কেন? যেখানে সামান্য বালি ভরে দেন, যেখানে ভিজা মাটি বালি ভরে দেন, এভাবে অনাথের দিক পূর্ণ করেছেন। বলবে তুমি তো বলবে, এটা তো বালু তো দাম নেয়, 1 লাখ টাকা দান করার আর 1 বস্তা বালু সমান হবে, বেশি হবে আমি বলবো, কেন? তুমি কোটিপতি, 1 লাখ টাকা তোমার কিছু না, কিন্তু তোমার এখন কিছু নাই, তুমি কষ্ট করে নদী থেকে যে কাজে করে 1 বস্তা বালু আনছ রোদে, এটা তোমার কায়ে মানসিক পাচনিক সব পরিশ্রম তুমি দিয়েছ, ইহা তোমার বরদান, ছোট দান মনে করবে না কোনোদিনও। যার যেরকম ক্ষমতা, ধরো আমি কোটিপতি, আমি 1 লাখ দান করলাম, ধরো ও প্রেম ও গরিব মানুষ, সে 5 টাকা দান করল, কিন্তু তার 5 টাকা আমার চাইতে বেশি হবে, কারণ তার 1 পয়সাও নেই, এই 5 টাকাই ছিল যে তার পকেটে, বাড়িতেও নেই, ব্যাংকেও নেই, কোথাও নেই, আমার তো 20 টাকা আছে ব্যাংকে, আমি 1 লাখ টাকা দিছি, আরো 99 লক্ষ টাকা আছে আমার, তার কিছু নেই, কার দান বেশি হবে? ওই 5 টাকা দাম বেশি হবে পুণ্য। তাই বলছি বিপদের সময় অভাব দান করতে পারি না, ভুল কথা, তোমার যখন নাই তখন সেভাবে তুমি দান করো, আগে তুমি মাছ দিয়ে খাওয়া ভাতদেরকে পেট ভরাইয়া, এখন তুমি শাক দিয়া
এটা তো ভাত দাও না, এক মুঠো ভাত দাও না। এখন তুমি ভাত নিজেও খাইতে দাও পারো না, এক গ্লাস জল দাও না, তাতেও তো পূর্ণ হবে। আমার বুদ্ধের আসনে স্বপ্নে পাওয়া বুদ্ধ একটা আছে, বুঝছ, যেটা পাইছিল পিন্টু বাবু আর সাচব বাবু হেডম্যান পরিবার, চাকরামণি বুদ্ধ যেটার নাম, যেটা শুক্রবার হলে স্নান করে। ওই বুদ্ধের একটা দেবতা আছে, রক্ষক দেবতা, দেবনাথ ইন্দ্র পাঠিয়ে দিয়েছে বেশি না, আমাদের পৃথিবীতে 100 বছর থাকবে বুদ্ধ পাহাড় দেবে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম স্বর্গ থেকে আস, দেবনাথ ইন্দ্রকে জিজ্ঞেস করলাম সে স্বর্গে কোন দেবতায় সেটা। তখন দেবনাথ ইন্দ্র বললেন উনি আপনার বন্ধু। হ্যাঁ আমার বন্ধু, আমি তখন আরাকানে জন্ম নিয়েছিলাম, সম্ভবত চাইলে সাধ যে সময় ছিল ওই সময় হতে পারে, মানে 1000 বছর আগে হতে পারে। বলল যে আমি যখন ওখানে জন্ম নিয়েছিলাম আরাকানে, তখন সেও ওখানে জন্ম নিয়েছিল, আমি অবস্থাপন্ন ছিলাম, সে নাকি গরিব ছিল আমার বন্ধু, তবে সে অত্যন্ত ধার্মিক ছিল, সে পানি বিক্রি করে জীবন চালাইত, পানির ভার বিক্রি করত। সে মহাবলী বুদ্ধি, মহাবলী বুদ্ধ আছে না, তখন তো মহাবলী বুদ্ধ আরাকানে ছিল, এটা 200-300 বছর আগে বারবার নিয়ে গেছে যে মন্দিরে আগে ছিল না আরাকানে। তখন ওই বুদ্ধকে নাকি ওই আমার বন্ধুটা এরকম ক্লাস 3টা ক্লাস জল দান করতো প্রত্যেক দিন, কারণ তার তো পয়সা নেই, এ তো পানি বিক্রি করে খায়, তাই পানি কিন্তু তার আছে, তাই প্রত্যেক দিন নাকি মহামুনি বুদ্ধকে 3 গ্লাস জল দান করত সকাল দিকে। দেবনাথ ইন্দ্র বললে ওই পানি দান করেই সে মৃত্যুর পরে স্বর্গে উপনীত হয়, কোটি টাকাও দান করে না, 1 লাখ টাকাও দান করে নেই। তাই বলছি যার যতটুকু সামর্থ্য অবিরাম প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিন পুণ্যময় চিন্তায় ডুবে থাকো, পুণ্যময় কাজে ডুবে থাকো, তাহলে তোমাকে বলবে সমাধি আছে, তার পুণ্য সমাধি আছে, সেই ব্যক্তি কোনোদিন অপায় যায় না, ইহাই অপায় থেকে মুক্ত থাকার উপায়। আমার শিষ্যরা পুণ্য বেশি করেছি কোনোদিনও মনে করিও না, যা পারো তা দিয়ে পুণ্য করো, যা পারো তা দিয়ে তুমি তোমার পাথেয় জমা করো, কারণ বলা তো যায় না, ভগবান বুদ্ধ যদি অতীতে গরু হইতে পারে, বাঘ হইতে পারে, সিংহ হইতে পারে, কুকুর হইতে পারে, পাখি হইতে পারে, আমি তুমি তো হবই হব। তাই আমি তুমি যদি কোনো একবার হঠাৎ যদি পশু পক্ষী হয়ে যায়, ভূত প্রেত যদি হয়ে যায়, তাড়াতাড়ি যেন আমি পশু পক্ষী জীবন থেকে মুক্তি পেতে পারি, ভূত প্রেত থেকে উদ্ধার পেতে পারি, আমার পুণ্য সঞ্চয় করে রাখতে হবে। বলছিলাম না সে আমার বন্ধু, পুণ্য আমাকে আশা করে দেখে নিয়ে যাবে, ওই অপায় থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে পুণ্য। তাই যার যত পুণ্য থাকবে সে ততই অপায়ে গেলেও বেশি দিন অপায়ে থাকবে না। তাই বোধিসত্ত্বগণ পুণ্যবান হওয়ায় বোধিসত্ত্বগণ অপায়ে গেলেও বেশি দিন থাকে না, অপায়ে তারা অল্পক্ষণ থাকে, আবার মুক্ত হয়ে যান। কিন্তু আমাদের পুণ্য যদি না থাকে কল্প কল্পান্তর পচে যেতে হবে নরকে। তাই জমা করুন, বস্তা বস্তা পুণ্য জমা করুন, যত বেশি পুণ্য জমা করতে পারেন ততই মঙ্গল। ব্যাংকে জমা রেখে আনন্দ করবেন না, টাকা জমি কিনে আনন্দ করবেন না, এই টাকা জমি মরলে আর আপনার নয়, এখন আপনার, আমার জায়গা আমার বলতে পারেন, এই এখন মরে গেছেন আর আপনার না, আপনার বাড়ি
এই মরে গেছেন আব্দুল্লাহ আব্দুল বারি আব্দুল্লাহ কেন ওই তো আপনাকে সামনে ফিরে আসবে বাড়িতে রাখতে হবে যারা জমিও আপনার না কেউ আপনার না স্বামী স্ত্রী কেউ আপনার কিন্তু যেটা আপনি জমা করেছেন আজকে বুদ্ধ পূজা দিয়ে অষ্টশীল পালন করে বুদ্ধিসত্ত্বকে পূজা দিয়ে এই পুণ্য সম্ভার ইহাই আপনার ইহাই আপনার উদ্ধারকর্তা ইহাই আপনার বন্ধু ইহাই আপনার আশ্রয়স্থল তাই যার যত সুন্দর আশ্রয়স্থল সে কত সুন্দর ওখানে আশ্রয় পাবে তাহলে সুন্দর আশ্রয়স্থল আপনার কি বানাতে চান নাকি বানাতে চান না একটু কষ্ট হবে আর কি হ্যাঁ একটু টাকা পয়সা একটু খরচ হবে আর কি তবে যারা দান করেন তাদেরকে আপনি জিজ্ঞেস করলে আপনি দান করেন আপনার অভাব হয় না অভাব হয় বলে কেউ বলে না আজকেও বালাঘাটা থেকে আসছে যে ওই টাকা আমি দানটা জানি না ওদের হাজবেন্ড ভয় আসছিল এলাকা থাকা কোথায় যাবে এই যে ওরা ওরা এই হাজবেন্ড ভয় বালাঘাটা থেকে প্রত্যেক অনুষ্ঠানে আসে ওই দানা ভাব দানা ভাব দিয়ে ঢুকুটি তুমি বুঝে দি মিয়াদা বলে দেখা এই এরা স্বামী স্ত্রী এরা প্রত্যেক অনুষ্ঠানে আসে আগে আমার অষ্টমী অমাবস্যা হলে কেউ আসে না এখন কেউ কেউ আসে প্রত্যেক অনুষ্ঠান পাতে না এখন আমি জিজ্ঞেস করছি না একটু অভাব হয় না একটু বাজেট কমাই না খাইতে হয় না বলতে না তো হয় না ভাবতে কত লাভ বেলাও আসলে পুণ্যকর্ম যদি করো অভাব হয় না এটা নিয়ম আমি যদি পুণ্য না করতাম আমি পুণ্য করতেও পারতাম না আমি যদি অন্যান্যদের মতো টাকা পেলে ব্যাংকে রাখি টাকা পেলে ব্যাংকে রাখি এটা যদি করতাম আমি কোনো কাজ করতে পারতাম না কিন্তু ব্যাংকে না রেখে ধরো আমি কাজ করছি আরো আসছে আরো আসছে এটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম কিভাবে আসে কেন আসে মনে আছে নাকি দেখো পৃথিবীর বুকে বুদ্ধের শাসন আরো সুন্দর হোক চিরস্থায়ী হোক এই কামনা শুধু আমরা না দেবতারাও চায় ব্রহ্মলোকে ব্রহ্মারাও কামনা করে কিন্তু তারা পৃথিবীতে এসে কেউ বানাইতে পারে না পারে নাকি মানুষ না তো তারা আমরা না কেউ বানাইতে পারি ই তুলে তুলে পারে দেবতারা পারে না তখন তারা কি করে আমার মতো তোমার মতো মানুষ খুঁজে কারা করছে কারা বুদ্ধ শাসনের জন্য কাজ করছে যদি দেখে এই লোক করে এই লোক করে এই লোক করে বুদ্ধ শাসনের জন্য এখন তার পিছনে তারা লাইন ধরে যায় আমি দেখি না তুমি দেখো না কিন্তু তারা তোমাদের পিছনে আছে তারা আমার পিছনে আছে কারা যারা বুদ্ধ শাসনের মঙ্গল কামনা করে থাকে সেই সকল দেবতা ব্রহ্মারা আমার পিছনে থাকে তাই আমি কাজ করতে যেন পারি অভাব হয় না দিতেই থাকে দিতেই থাকে তাই তোমাদের বলছিলাম তোমরা পুণ্য করতে চাই যদি মনে করো সাথে চিন্তা ভাবতাম দেখবে কোটিপতি হয়ে যাবে কোটিপতি হওয়া একদম সোজা সাথে ত্যাগ করো বুদ্ধ শাসনের উন্নতির কথা চিন্তা করো কোটিপতি হয়ে যাবে কিন্তু কোটিপতি ওই টাকা তোমার না ওরা দিছে কেন জ্ঞান জাতি ইত্যাদি ইত্যাদি ধর্মের কল্যাণ বুদ্ধ শাসনের কল্যাণের জন্য দিয়ে যায় ওটা যদি তুমি আমোদ ফুর্তি করে ওরা এগো কিন্তু ওরা গুসা করবে এরা দেওয়া যাবে না তখন কি করবে তোমার জায়গা জমিও সব নিয়ে ফেলবে কিভাবে নিবে জানো নিয়ে ফেলবে নিশু গুরু ম্যাগি ম্যাগি ওয়ালের কথা নিশু গুরু আমার কাছে একজন আসত এখন কম আসে তার ছেলে একটা আছে শান্তনু ওই ফ্রান্সে একবার ওই নিশু গুরু যখন আসতো তখন আমার কাছে ওই মক্কা থেকে কিছু দেবতা
মুসলিমরা তো দেবতা বলে না, জিন, কিছু জিন আমার কাছে আসছে আমাকে বন্দনা করতে, পূজা করতে। তখন আমার ওই ভুগু দিদি ছিল না, আমার কাছে তখন হাজির হতো একটা মুসলমান, আব্দুল সবুর। আব্দুল সবুরের শরীরে নাক নাক দেবতা প্রবেশ করতো, এই ভুগু দিদির মতো সাহায্য করতো ওই নাক। তাই নাকে নাক যখন আসছে তখন ওরা নাক বলছে, গুরু আপনার কাছে 20-30 জন আসছে মক্কা থেকে, আপনাকে পূজা দিদি। আমি বললাম, তোমরা মক্কা থেকে, তোমরা তো মুসলমান, আপনারা তাই বলেন, তো মুসলমান আমাকে আবার পূজা দিতে আসা গেল, আমি তো মুসলমান না। তখন বলল যে, ভাবে আপনার নাম তো দেবলোকে সব জায়গায় পরিচিত, দেবতারা সবাই আপনার নাম শুনছে দেখে নেয়, তাই আপনাকে দেখতে আসছি। এখানে মুসলমান বৌদ্ধ বলে কথা নয়, সমস্ত দেবলোকে সমস্ত জাতি আপনাকে পূজা করে। তো তোমরা পূজা করতে আসছো খালি হাতে, কি খালি হাতে আসছো? আমার জন্য কিছু হবে না। আমি একটু মস্কারা করে বললাম, খালি হাতে কেন? তারা বলে, আচ্ছা বলেন না কি দিব, একটা গাড়ি দাও, একটা গাড়ি দাও। আচ্ছা দিব। বলার পর কয়েক মাসের মধ্যে আমি একটা গাড়ি পাই, মিশু বড়ুয়া গাড়ি দাঁড় করলো। তখন মিশু বড়ুয়া কি গাড়ি দাঁড় করার মতো পয়সা না, লটারি একটা পেয়ে গেছে, 66 লক্ষ টাকা, দুবাই এয়ারওয়েজ লটারি, 66 লক্ষ, 10 লাখ টাকা দিয়ে আমাকে সে গাড়িতে কিনে দিল সাদা। এখন ওটা লাল রঙেরও আছে জমির ভিতরে। ও গাড়ির নম্বর 1401, দান করেছে 1401 সাল, বাংলা সাল 1401 সাল দান করেছে। এখন 1400 কত? 26 বছর হয়ে গেছে গাড়িটা। তো একদিন ওই দেবতারা আমার আসছে, কেমন আছেন এই সেই বলার পরে, কই তোমরা আমাকে গাড়ি দিবি, দামে তো গাড়ি দিছি, তো গাড়ি দিছি, তো কোথায় গাড়ি দিছ? ওই মিশু বড়ুয়া, এটা তো মিশু বড়ুয়া দিছে, তোমরা তো দাও নাই, আমরা দিছি যে ভাবি, আমরা দিছি, মিশু বড়ুয়া কেমনি দিবি? ওকে লটারি পাইয়া দিছি আমরা 66 লক্ষ টাকা, তারপরে ওই টাকা দিয়ে আপনাকে গাড়ি দিছে, তাহলে 66 লক্ষ টাকা তোমরা দিছ, বাকি টাকা আমরা নিয়ে ফেলছি। আবার মিশু খাইতে পারে নাই, মিশু ওই টাকা কিচ্ছু করতে পারে নাই, ঠিক না? নষ্ট হয়ে গেছে টাকাগুলো, কোথায় 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 গেলে? তার মানে ওই দেবতারা আবার ওই 66 লক্ষ টাকা 10 দিয়ে আর বাকি থাকে 56 লাখ টাকা নিয়ে গেছে। তাই ওইটা বলছিলাম, দেবতারা তোমাকে দেওয়ার পর যদি তোমরা ওটাকে ধর্মে কাজে যদি খরচ না করো, সব নিয়ে যাবে, শুধু ওই টাকা না, তোমার তোমার ঘর বাড়িও নিয়ে যাবে, তোমাকেও শুধু নিয়ে যাবে, বলা যায় না, তোমাকে নিয়ে যাবে, তোমরা কোথায় পৌঁছবে? জীবন তো থাকবে না, মৃত থাকবে, সাবধান। তাই আমরা যারা ওদের টাকা খরচ করি, আমরা কোনোদিন ওই টাকা আজে বাজে উড়িয়ে দিই না। আমি তাই সেই টাকা একটা বিড়িও খাই না, এক বিস্কুটও খাই না, ওই টাকা সব ওখানে খরচ হয়। আজকে তোমরা যা দান করে যাও, ওই টাকা ওই টাকার সাথে মিলে খরচ হয়ে যায়। তাই বুদ্ধ শাসনের জন্য যদি কাজ করতে চাও, ওই সকল দেবতাগণ ব্রহ্মাগণ তোমাদের সাহায্য করবে, অভাব হবে না। শুধু দান করতে চায় এটাই মনে মনে ধারণ করো, দান করতে চায় যদি তুমি মনে মনে ধারণ করো, মনে মনে যদি বুদ্ধকে বল, বুদ্ধ আমি দান করতে চাই, আমাকে দান করার ক্ষমতা দিন, আপনি আপনি পাবে, অবাক হয়ে যাবে তুমি, কোথেকে কোথেকে টাকা আসছে তুমি নিজে বুঝবে না। ভুল বললাম নাকি ঠিক বললাম? এরকম ফল কি কে পেয়েছে তুলো? অনেকে পেয়েছে তো, এই আর জানাছি উনেছি, ওদের তো কেমন লোক দিদিও মাঝে মাঝে টাকা দিই, এলালাছি কি ওবার 2500 টাকা দিছে, উনেছি কিও 2500 টাকা দিছে, বলবো মাঝে মাঝে 500 টাকাও দেয়, ওই বিছানা বালিশে নিচে হঠাৎ করে তুলে টাকা, শেষে কেমন দিবি বলে, আমি তো দিতে পারি না, ওরা ছয়টাই রান্না করে দিল, দেয় দিছি।
এইগুলো সজল বাবু রাঙামা কিন্তু পেয়েছিল, পাইছেন না? হ্যাঁ, দুই বার পাইছেন, 500 টাকা করে দেখেন, 2000 একবার, 500, 5 টাকা একবার। এবং তাছাড়াও গতবার ইয়া মনে হয় উৎসবের মধ্যে বলছিল, আমরা টাকা গুলি করে রাখছি, বেড়ে বেড়ে গেল কেন? তুমি পড়ছো যা, হ্যাঁ, কোথায় মঙ্গলা? মঙ্গলা চিরিলাম, মঙ্গলা হচ্ছে যে ওদের কেশিয়া, তার কাছে টাকা জমা থাকে, আমাদের উৎসব দল, উৎসব দলের টাকা বাড়তেছে বাড়তেছে, কি আমাকে বলে গুরু গুলি গুলি রাখলো, আবার বেড়ে গেল, আবার বেড়ে গেল। দেবতারা ওখানে ঢুকাই যাবে, আমারটা উঠা, আমারটা ও যা, হ্যাঁ, থানু থানু বাপ কোথায়? আরে এই কোথায় মানে এলাম না, থানু মা কোথায়? ফোন পাইছো নি? টাকা লাগে বলে পাইনি, তাই আসলে যারা বোকা, হ্যাঁ, দান করতে ইচ্ছা হয় না, তাই তাদের অভাবেই থাকবে সবসময়, খাইতেও পারবে না, দান করতেও পারবে না। আর যারা দান করবে দেখবে খাইতেও পারবে, দান দিতেও পারবে। তোমার কলসিতে এই যে ধরো পানি, এখন ধরো একটা লোক আসছে মধু নিয়ে, মধু আপনাকে দিব বাড়তে, আমার তো প্লেট নাই, আছে তো আপনার গ্লাস আছে তো, না এটা পানি তো আমি ফেলতে চাই না, আমি পানি ফেলতে চাই না, মধু ভরাবে কোথাও নাই, বুঝছো না উদাহরণটা? না রে বুঝছ, এই পানি ফেলে দিলেই তারপরে না এখানে মধু দিতে পারবে, যে মানুষ মধু দিতে চায় তার এই পানিকে আগে দিবেন তাহলে, তাই তোমার যা আছে তুমি আগে দাও, সেখানে দেবতারা মধু ভরাবে, তোমার যা আছে আগে দাও, খালি হবে তখন তারা ভরাবে, এটাই তুমি দিতে চাও না তো মধু পাবে কেমনে, জল নিয়ে থাকো সবসময়, না বুঝো নাকি? আর বেশি বলবো না, অনেক বলে দেখছি, তাই শেষ কথা হচ্ছে এই, দিনে দিনে মুহূর্তে মুহূর্তে আমরা শ্মশানের দিকে যাচ্ছি, বৃদ্ধ হইতেছি, কোন সময় যমরাজ করে চলে যেতে হবে, সাথে কিচ্ছু যাবে না, তাই যাওয়ার জন্য প্রস্তুত থাকবে সবসময়, কোন সময় যাবে কেউ জানে না, শিবু তো যমরাজের সাথে গেছিল অনেক দূর, আমি দেবরাজকে বলার পরে দেবরাজ ইন্দ্র দাঁড়াও যমরাজকে বলে, যমরাজ বলে কি দাঁড়া আমার আমার মানুষ, যমরাজ রে মানা দাও আমার মানুষ বলে উল্টা দেবরাজ ইন্দ্র শিবুরে ধরে টেনে নিয়ে আসছে, যে তাই আজকে শিবুকে দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, তাই আমি তুমি যে কেউ যমরাজের কাছে এভাবে চলে যেতে পারে, এই সালে ওনার স্ত্রী, উনিও তো যমরাজ থেকে চলে আসছেন, ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করে ফিরে আসছে, মিতা চাকমা কোথায়? যমরাজ থেকে ফিরে আসছে, যে যমরাজ্য থেকে একটুখানি দেখাও না তোমার চেহারা, আমরা তোমার জন্য মুক্তি দিছি তো কেমন দিতে, এই ওর কথা বলছে না মিতা চাকমা, ও দিল্লিতে চিকিৎসা করে অপারেশন করে আসছে, সবাই যমরাজ থেকে ফিরে আসছে, এখন তাদের মাথায় একটা জ্ঞান হবে, ও যদি ফিরে না আসতাম তাহলে তো আমি এই পুণ্য করতে পারতাম না, তাহলে তাই মিতা আজকে কি করলো, মিতা আজকে প্যাকেজ তার করলো, আমি ব্যাংকে রাখবো কেন, মনে গেলে তো সব কুকুর খাবে, আমি একটা দান করে দিয়ে যাই আজকে, সেই দান করি, এইভাবে তোমরা প্রত্যেকেই যমরাজ্যে যে কোনো সময় যেতে পারি এই মনে করে বিপন হয়েও না, মাচ্ছারিয়া চিত্ত আলিয়ান করিও না, দানশীল ভাবনা খোলা মনে কর, তাহলে দেখবে তোমার যাওয়ার পথ মসৃণ হবে, আলোকময় হবে, আনন্দময় হবে, সেটাই কামনা করছি, সেটাই আশীর্বাদ করছি, এবং বুদ্ধিসত্ত আদিমিত্র এবং বুদ্ধিসত্ত রামকে তোমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আমি কামনা করছি, এই বলে শেষ করলাম।